বাছুর মায়ের পেট থেকে কৃমি নিয়ে জন্মগ্রহণ করে, আবার দুধের মাধ্যমে অর্থাৎ মায়ের ওলান থেকে যখন সে দুধটা খাচ্ছে, এখান থেকেও কিন্তু কৃমির লার্ভাটা তার শরীরে যায়। এই যে কৃমি আক্রান্ত বাছুর, এই বাছুরটা কিন্তু দুধের সঠিক পুষ্টিটা নিতে পারে না, যার ফলে যেই সমস্যাটা হয়, বাছুর হচ্ছে সঠিক পুষ্টি যখন নিতে পারবে না, তার মানে এটার সঠিক গ্রোথটাও আসবে না। সেক্ষেত্রে খামারি হিসাবে আপনার করণীয় কী? খামারি হিসাবে আপনার করণীয় হচ্ছে বাছুরকে কৃমিনাশক করা প্রথম 3 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে, প্রথম সপ্তাহের মধ্যে বাছুর যদি সুস্থ থাকে বাছুরকে কৃমিনাশক করায় ফেলতে হবে। এটা নিয়ে কোনো ভয় পাওয়া বা টেবু, এটা কাজ করার কোনো মানে আবশ্যকতা প্রয়োজনীয়তা কোনো কিছুই নাই। আর আপনি যদি এই প্রথম সপ্তাহে গরুকে কৃমিনাশক না করেন, তাহলে 15 দিনের পর থেকে গিয়ে দেখবেন যে গরুর পাতলা পায়খানা হচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, যখন পাতলা পায়খানা হবে তখন আপনার আশেপাশের লোকজন আপনাকে বলবে যে বাছুর বেশি দুধ খাইছে, বাছুর বেশি দুধ খাওয়ার কারণেই হচ্ছে বাছুরের পাতলা পায়খানাটা হয়েছে। তো তখন আপনাকে নানানজন নানান কথা বুঝাবে। আর এই পাতলা পায়খানাটা সাধারণত চিকিৎসায় ভালো হইতে চায় না, অনেক সময় পশু মারা যায়, এটা হচ্ছে এক নাম্বার জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এই যে যদি কৃমিনাশকটা গরুর করানো না থাকে, আরেকটা অংশ আমি বলতে চাই, সেই অংশটা হচ্ছে যে গরু বাছুর জন্মের পর বাছুরকে শাল দুধ খাওয়ানোর বিষয়টা একটু বলবো। শাল দুধটা না খাওয়াইলে বাছুরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গঠিত হয় না, আর এই যখন আমরা কৃমিজনিত কারণে গরুটার পাতলা পায়খানা হবে, গরুটা যদি দুর্বল থাকে তখন কিন্তু আপনি এই গরুটাকে বাঁচাইতে পারবেন না। আর আরেকটা জিনিস হয়, আমাদের দেশের খামারিদের মধ্যে হচ্ছে স্যাঁতসেঁতে আবহাওয়ার রাখার কারণে বা হচ্ছে যেখানে বাছুরটা রাখছে সেই জায়গাটা পরিষ্কার না হওয়ার কারণে অনেক সময় কিন্তু বাছুরের নিউমোনিয়া হয়। তো চেষ্টা করবেন বাছুরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো জায়গায় রাখার জন্য। এখন কথা হচ্ছে যে বাছুরের যেহেতু কৃমিনাশক করতে হবে, এটা কী ঔষধ খাওয়াবেন বা কী নিয়মে খাওয়াবেন? হ্যাঁ, বাছুরের জন্য হচ্ছে আপনারা চাইলে 1 মিল প্যারাভেট পাউডার আছে, এটা খাওয়াইতে পারেন, অথবা হচ্ছে হেলমেক্স খাওয়াইতে পারেন, অথবা নিউট্রাক্স সিরাপ, অর্থাৎ বাছুরের জন্য যে প্রচলিত কৃমিনাশকগুলো আছে এগুলো খাওয়াইতে হবে। এক্ষেত্রে যেহেতু এই বাছুরটা কৃমিতে আক্রান্ত হইলে স্বভাবতই বাছুরটা দুর্বল। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, যেহেতু কৃমিতে আক্রান্ত তাহলে বাছুরটা দুর্বল, সেক্ষেত্রে এই বাছুরটাকে আপনি কীভাবে কৃমিনাশক করাবেন এখানে একটু আপনার খামার হিসাবে আপনার চালাকি করতে হবে। যে ধরেন আমি ধরলাম যে আপনার বাছুরটাকে আমি পাউডার দিয়ে, প্রাইভেট পাউডার দিয়েই আপনাকে বুঝাই, আপনি জিনিসটা বুঝে নেবেন। এটা প্রতীকী জিনিসটা হচ্ছে প্রাইভেট পাউডার 10 গ্রাম খাওয়ানোর কথা। এখন কথা হচ্ছে আপনার 10 গ্রামের মধ্যে আপনি শুরুতে অর্ধেক খাওয়াইলেন বা অর্ধেকের সামান্য একটু বেশি, 6 গ্রাম খাওয়াইলেন শুরুতে, 10 গ্রামের পাউডার তো 6 গ্রাম খাওয়াইলেন। এখন 6 গ্রাম খাওয়ানোর 3 ঘন্টা পরে আবার আপনি যদি বাছুরটা আপনার ছোটো হয় তাহলে 2 গ্রাম খাওয়ান, আর যদি বাছুর মোটামুটি ভালো বড়ো হয় সেক্ষেত্রে আপনি 4 গ্রাম খাওয়ান। মানে কি, আপনি একই দিনেই খাওয়াইলেন কিন্তু জিনিসটা ভেঙে 2 ভাগে খাওয়াচ্ছেন। এবার এই যে খাওয়ানোর 3 ঘন্টা পরে কৃমি ওষুধটা খাওয়ানোর 3 ঘন্টা পরে একটু জিঙ্ক সিরাপ খাওয়াই দেন বাছুরটাকে, সাথে একটু চিনি খাওয়াইতে বলেন, তাতে করে কি হবে বাছুরটা ইনশাল্লাহ ঝুঁকি কম হবে। জিঙ্কটা লিভার টনিক অনেকে বলে, আমি এবং শুধু আমি না অনেকেই বলার চেষ্টা করে যে লিভার টনিকটা কিন্তু বাধ্যতামূলক না, আপনি জিঙ্ক খাওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে বাছুরের জন্য উপকারী আর কি। তো আপনি এই যে কৃমিনাশকের 3 ঘন্টা পরে গিয়ে হচ্ছে জিঙ্ক আর চিনি খাওয়ান, অথবা গরুর তারপরে সে স্বাভাবিক দুধও খাওয়ান। তো এই নিয়মে আপনারা কৃমিনাশকটা করতে পারেন ইনশাল্লাহ বাছুরের, সেক্ষেত্রে আপনাদের বাছুরটা সুস্থ সবল থাকবে এবং খাবার থেকে সঠিক পুষ্টি গ্রহণ করতে পারবে এবং রোগ বিয়োগ অসুখ বিসুখ কম হবে। কিছু সাধারণ কথা বলা দরকার এখানে, যে আগেও বলেছি যেমনটা ভিডিও শুরুতেও কিছুটা বলেছি, যে বাছুর যেখানে রাখবেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, শুকনা হইতে হবে, এমনকি বাছুরকে যেই ঘরের মধ্যে গোয়াল ঘরে রাখবেন সেখানকার যেই কাঠ বা অন্যান্য দেয়াল এইসব জায়গায় হচ্ছে আপনারা পটাশের পানি দিয়ে স্প্রে করবেন, তাহলে জীবাণুমুক্ত থাকবে, বাছুর বিভিন্ন রোগ বিয়োগ থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা, আমরা যেহেতু দেশের একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো আমাদের দেশকে যদি আমাদের আগায় নিয়ে যাইতে হয়, দেশের তো আর হাত পা নাই যে দেশ একা একা আগায় যাবে, আমরা হচ্ছি দেশের যারা সিটিজেন বা আমরা যারা নাগরিক আছি দেশে, তার আমরা দেশেই থাকি কিংবা বিদেশেই থাকি, আমরা যারা বাংলাদেশি বাঙালি নাগরিক যারা এই বাংলাদেশের মানুষ,
আমাদের উচিত হবে আমাদের যার যার জায়গা থেকে আমরা যেই কাজটা করতেছি সেটা কতটুকু সততার সাথে, নিষ্ঠার সাথে এবং কতটা ভালোভাবে করা যায়। আমি যত ভালোভাবে আমার কাজটা করতে পারবো, আমি যদি একটু আগায় যাই বা আমার কাজের মাধ্যমেই আমার দেশ আগায় যাবে। সামষ্টিকভাবে যখন আমরা ব্যক্তিগতভাবে এক এক করে আমরা আমাদের কাজগুলো ঠিকভাবে আমাদের জায়গা থেকে আমরা আগে আসবো, মানে এটা হচ্ছে এইটার ফলশ্রুতিতেই দেশ এমনিতেই আগায় যাবে। দেশ তো আর একা একা আগাইতে পারবে না। সো আমাদের তাই আমাদের কাজ হবে বা আমাদের কর্তব্য হবে, আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যার যার জায়গা থেকে আমাদের উদ্ভাবনী শক্তি দিয়ে আমাদের সৃষ্টিশীল কাজগুলাই আমাদের দেশকে আগায় নেবে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপে দেবেন। আল্লাহ হাফিজ।